হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম আর নিউ ব্লগ। আজকে চলে এসেছি রেসিপি নিয়ে। রেসিপি মানে চিকেনের রেসিপি আজকে করব। চিকেনের রবিবারের পাতলা ঝোল আলু দিয়ে, বাঙালির মানে রবিবার মানে একটু পাতলা টালটালে ঝোল আলু দিয়ে, তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিলাম কড়াতে তেল, তেলটা গরম হবে। আর এর মধ্যে এক এক করে আলু দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে তারপর তুলে রাখবো। আর আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আমি। এখন দেখো আমার খুব ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এক এক করে আলুগুলো তুলে রাখবো। আলুগুলো তুলে রেখে আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর ব্রাউন ব্রাউন করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো, সমস্ত মাংসগুলো দিয়ে। মাংসগুলো একটু ভালোভাবে ভেজে ঢাকা দিয়ে দেবো, একটু জল উঠবে, জল ওঠার মধ্যে চিকেনগুলো ওখানে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো চিকেন আমার খুব ভালোভাবে মজে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনটা। আগে রসুনটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়েও খুব ভালো করে মাংসটা একটু নেড়ে চেড়ে নেবো, যাতে রসুনের গন্ধটাও চলে যায়। কষানোর সময় চলে যায় কিন্তু তবুও আমি একটু তেলের মধ্যে রসুনটা দিয়ে দিই। আর এক এক করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও না একটু তেলে দিয়ে দিলে বেশ কালারটা খুব ভালো আসে তেলের মধ্যে টমেটোটা দিলে। আর টমেটোটা দিয়েও আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি আদা লঙ্কা সব একসাথে দিয়ে কষাবো মাংসটা খুব ভালো করে। আর এখানে দেখছোই সমস্ত কিছু আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, লঙ্কা টঙ্কা সব। আর এই প্লেটের মধ্যে আমি নিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর যে যেমন ঝাল খায় তেমন পরিমাণে ঝালটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে একটু জলটা নিয়ে জলটা দিয়ে ভালোভাবে কষাবো। আমি জল দিয়ে জল দিয়ে কষাই, খুব ভালোভাবে কষানোতেই রান্নার টেস্ট, তো ওর জন্য কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখলি আলুটা একটু পরে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিলাম আলুটা দিয়ে, যাতে আলুটাও গলে যায়। আর এখন আমার কষানো হয়ে গেছে, তো তেল উঠে গেছে উপরে, দেখতেই পাচ্ছ। এই তেলটা দেখে ভালোভাবে বোঝা যায় যে কষানো হয়ে গেছে। ওর জন্য আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতন জল দিয়ে আমি এবার গ্যাসটা একটু আস্তে করে মানে ফুটে যাবে, তারপরে ঢাকনাটা দেবো। ফুটে যাওয়ার ঢাকনাটা দেওয়ার পর গ্যাসটা আস্তে করে এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়েও আমি এবার মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। সিদ্ধ মোটামুটি হয়ে এসছে, তাও একটু জল ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। এবার রান্না আমার কমপ্লিট। আর এখানে আমার দেখতেই পাচ্ছ কত মানে যেমন দেখতে হয়েছে তেমনই খেতে টেস্ট হয়েছে। পুরো রবিবারের বাঙালির পাতলা মুরগির ঝোল। যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।